আমরা এই মুহূর্তে রয়েছি নজরুল বিশ্বাস, ধুবুলিয়া ওয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি এবং তিনি এই বছর জয়ী হয়েছেন। আমরা তার সাথে এসে শুনে নেব বিস্তারিত তথ্য। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের স্টিং নিউজের তরফ থেকে। আর আপনাকে জানি এবছর যে আপনি যে জয়ী হয়েছেন সেই সম্পর্কে আপনার বিস্তারিত নেই। এটা অ্যাকচুয়ালি মামাটি মানুষের জয়, মানে উন্নয়নের জোয়ার চারদিকে বইছে, সাধারণ মানুষ চাইছে কখন তৃণমূলকে ভোট দেব। সেই হিসাবে আমি ধুবলিয়া ওয়ানে বটতলা বাসিন্দার হিসাবে 10 নম্বর বুথে কন্টেস্ট করেছিলাম, সেখানে 1100 ভোটের মধ্যে আমি জয়ী হয়েছি 445 ভোটে। মানুষ মানে আনন্দের সহিত তাদের গণতান্ত্রিক অধিকার, তারা ব্যালটে মানুষের পক্ষে রায় দিয়ে, জন মামাটি মানুষের পক্ষে রায় দিয়ে তাদের যোগ্য জবাব দিয়েছে বিরোধীদের। সবচেয়ে বড় কথা, আপনাদের যে যখন ভোট প্রচার করতে বেরিয়েছিলেন তখন কি কোনো বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আমাদের যে বুথটা আছে সেটা খুবই ভয়ঙ্কর, কারণ আজকে 78 সাল থেকে ওই বুথে তৃণমূল জিততে পারেনি। গতবার আমরা কোনো রকমে 43 ভোটে জিতেছিলাম, যে ওখানে একটা বাহিনী আছে যারা, একটা বাগানীপাড়া বলে এলাকা আছে, সেখানে তারা ঢুকতেই দেয় না আমাদেরকে। আমরা সেখানে এইবার অন্য ধরনের একটা প্ল্যান করেছিলাম, যে বাড়িগুলি মানে একেবারে দুর্বল শ্রেণীর মানুষ তাদের বাহারিতে 3 দিন ধরে আমরা পাহারা বসিয়েছিলাম, যেটা সাধারণ মানুষ পাহারা দিয়েছিল, কোনো প্রশাসন নাই, মানুষ তাদের বাধা দিয়ে আটকে দিয়েছে, তাদেরকে বাড়িতে গিয়ে কোনো ভয়ভীতি দেখানোর সুযোগ পায়নি, যার জন্য মানুষ গণতান্ত্রিক অধিকার ব্যালটের মাধ্যমে তাদের প্রয়োগ করেছে। এবং এর জন্য সবচেয়ে বড় ভূমিকা আছে আমাদের এলাকায় বিধায়ক যিনি উজ্জ্বল বিশ্বাস, তিনি মানে এমন কোনো এলাকা নাই যেখানে তিনি কাজ করেন না, এবং যেখানে ডাকেন সেখানেই তিনি চলে যান। সাধারণ মানুষ হিসাবে কোনো এমএলএ কিংবা মন্ত্রী হিসাবে নাই, তিনি যখন ডাকি তখন পাই, এরকম একটা সবার মুখে উজ্জ্বল দা, এই একটা সবার মধ্যে প্রবণতা চলে এসছে যে ডাকলেই পাবো, যার জন্য সে এই অঞ্চল এই ব্লকে তার ভূমিকা অনস্বীকার্য, যার জন্যই আমরা আজকে এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পেরেছি। এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন? এটা আমি মামাটি মানুষ, প্রথমত মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়তে তিনি আমাদের মাতা আছেন, সেই সঙ্গে আমাদের মানে রাজনৈতিক গুরু বলেন, শিক্ষক বলেন, আমাদের অভিভাবক বলেন, আমাদের এমএলএ উজ্জ্বল বিশ্বাস, তিনি আমাদের সর্বময় কর্তা, তাকেই আমরা উৎসর্গ করতে চাই এই জয়টা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা শুনে নিলাম নজরুল বিশ্বাস, ওনার কাছ থেকে কিছু তথ্য। এবং এই মুহূর্তে আপনারা সেটা দেখতে পাচ্ছেন, দেশবন্ধু স্কুলে আমরা এই মুহূর্তে রয়েছি এবং সেখান থেকে আমরা একদম সরাসরি আপনাদেরকে দেখালাম। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনটি দাবান, আর প্রতি মুহূর্তে পেতে থাকুন তাজা খবরের ভিডিও আপডেট।